গানটা নামানো বলে আমি কিছু বুঝতে পারছি না। এই হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। এই যে আমার ছোট বাচ্চা বসে, আরে সালে তুমি সে আছে আমার ভাই বসে বসে এখানে মোগলি দেখছে, দেখতেই পাচ্ছ এই যে এখানে মোগলি দেখছে। আর ইনি বাবু কি করেছেন জানো, একটু পরে বলছি, আগে শেরুর কাহিনী বলে দিই। এই শেরু, শেরু, শেরুকে আজকে আমি চারটে পকোড়া দিয়েছি, ও আমার থেকে তাকিয়ে 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 দুটো পকোড়া খেয়ে নিল, মানে পকোড়া খেয়ে নিল, মানে কটা হলো, এই এদিকে তাকা, তিনটে আর এদিকে দুটো, পাঁচটা, পাঁচটা পকোড়া খেয়ে শুয়ে রয়েছে। কিরে এ শেরু, এইদিকে তাকাচ্ছিস না, ঠিক আছে? এই কিরে, ও তাকাচ্ছে না কেন? হ্যাঁ ও তাকাচ্ছে না কেন? আর তারপর এর কথাটা বলি, তোমরা দেখো এই যে প্যাঁ প্যাঁ করছে, রে তুই কি খেলি পরোটা, কি খেয়েছিস বলবি তো, কি খেলি, রুটি, রুটি খেলি, এ বাবা, হ্যাঁ ও আচ্ছা তুই রুটি খেয়েছে, আচ্ছা আর কি খেয়েছিস? কিরে এ বাবু বলতে পারছে না কি খেয়েছে, কি খেয়েছিস? ও বলছে, ও আহারে বাচ্চাটা ঘুম চলে এসেছে, ও ও ও ও ও কি খেয়েছিস বলবি তো, তুই মারছিস আমায়। এর মেন কথা হচ্ছে বাবু এখানে বসে বসে হিসু করেছে, হ্যাঁ টেবিলের ওপরে বসে আছে, দেখো যেই বললাম ইরি আ ও ও করছে, দেখছো এই যে দেখো এখানে বসে বসে গঙ্গার জল বুঝেছে আর তার মধ্যেই বসে আছে। ও আমি দেখে দিচ্ছি বলে আমার হাতটা সরিয়ে দিচ্ছিস, খুব লজ্জা না, এটা কি করেছিস তার উপরে, কি দব দব দব, কেছে কেছে লোক রেতে আর ইয়া দব না, আমি দেখাবো, না না আমার হাত পা ধুলাবে না, ছাড় হাত ধর, আচ্ছা আচ্ছা এই যে এই যে এখানে বসে হিসু করেছে, হ্যাঁ গঙ্গার জল যমুনা করে দিচ্ছে, রেগে যাচ্ছিস কেন, দাঁড়া দেখা দাদা, এই যে এখানে বসে, আরে দাদা দেখো বন্ধুরা এই যে এখানে বসে হিসু করেছে তার মধ্যে বসে আছে, আবার এবারে জ্বর আসবে, ওষুধ ফষুধ কিনতে হবে, না এবারে সর্বনাশ করে বসবে, আর এখানে বসে বসে মোগলি দেখছে, এই যে লাস্টে মোগলি হয়ে যাবি, পাশের বাগানে মোগলির মতো ঘুরবি, ঠিক আছে? এই টঙ্কুয়া আবার এগিয়ে মারবো, ধরে এরকম মেরে ফাটি দেবো, মেরে ফাটি দেবো, এক ঘুষি মারবো, গিয়ে বাগানে গিয়ে পড়বি, হ্যাঁ মাকে বলছিস আমি মারছি বলে, কি অগো গো গো হিরি হিরি মা কামড়ে দিল, এই দেখো বন্ধুরা এখানে কামড়ে দিল আমায়, এই যে খচরটা, খচরটা এখানে কামড়ে দিল, আবার হিসি করে এখানে বসে আবার কামড়াচ্ছিস, মন মেরে দিতে তোর, চিল্লাচ্ছিস কেন, সত্য কথা বলে তোর খুব রাগ লেগে যাচ্ছে, আর আরেকজনকে দেখ না মুখ ঘুরিয়ে বসে আছে, কিছু বুঝতে পারছে না মনে হচ্ছে, ও সব বুঝছে, আমি এখানে এসে সব ভিডিও করছি, ইচ্ছা করে সব কান খোলা চোখ খোলা, কানটাকে ভেবেছে কি আমার কানটা নামানো বলে আমি কিছু বুঝতে পারছি না, এই তুমি সব বুঝতে পারছো, এখানে নাটক মারছো, হ্যাঁ না না তুই পাঁচটা পকোড়া খেয়ে তুই এখানে টেম্পার দেখাচ্ছিস, ঘুষি একটা মা উড়ে যাবে এক্ষুনি জানিস তো, কি অর্ডার করছিস, হ্যাঁ চান করার নামগন্ধ নেই, এখন এক মাস ধরে চান করিস না, এখন যেই পোল খুলে দিচ্ছি বলে মুখটা ঘুরে যাচ্ছিস, এখন আর ল্যাচ নড়ছে না, ল্যাচ পুরো টাওয়ার মতো দাঁড়িয়ে পড়েছে, হ্যাঁ হ্যাঁ গং করছো, সত্যি কথা বলছি বললে চান করিস নি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর তোর বিয়ে বিয়ে হবে, দাঁড়া তোর বিয়ে হবে না, একদম বাড়ি চলে যা এখান থেকে, বেরিয়ে যা থেকে, তুই বেরিয়ে যাবি, তুই বেরিয়ে যাবি এখান থেকে, তোর চল বেরিয়ে যাবে, এই না তুই বেরো এখান থেকে বেরো, হ্যাঁ আমার মা এখান থেকে চিল্লাচ্ছে, আরে আচ্ছা ঠিক আছে চুপ কর, উড়ি বাবা এ আবার চিল্লাচ্ছে, উড়ি বাবা আঙ্গুল দেখাচ্ছে, এই তুই এটুকু যে আঙ্গুল দেখাচ্ছিস, আঙ্গুল মোটকে না আপনার ললিপপ বানিয়ে দেবো, উড়ি বাবা দেখছো বন্ধুরা এই বয়সে আমি আঙ্গুল দেখাচ্ছি, আরে এই কটরিয়া চলো গাইস এবার রাখি, এবার ডিনার ফিনার করে এবার ঘুমাবো, কেন এই কালকে সকালে কলেজ যেতে হবে, সকাল পাঁচটা না উঠতে হবে, সেই জন্য এবার রাখি, আবার পরে বিরোধ দেখা হবে, আর এরকমই আমাদের রোজ ভজকাটা চলতেই থাকে, আর চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করো রোজ এইসব ভিডিও দেখার জন্য, চলো বাই।